লোকসভা নির্বাচনকে সামনে রেখে বরাক সফরে এলেন আসাম পুলিশের ডিজিপি। শিলচরের তিন জেলার পুলিশ সুপারদের সাথে বৈঠক করলেন ডিজিপি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বরাক উপত্যকার পুলিশ প্রশাসনের প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার শিলচরে এলেন আসাম পুলিশের প্রধান জিপি সিং। এদিন শিলচর পুলিশ সুপার কার্যালয়ে বরাক উপত্যকার তিন জেলার পুলিশ সুপার সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করেন ডিজিপি। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সাথে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন জিপি সিং। দেখে নেওয়া যাক তার বক্তব্য। মই আজি বরাক ভ্যালির তিনটা জেলা কাছাৰ, হাইলাকান্দি, করিমগঞ্জ জেলার ইলেকশনের পুলিশের যেখানে প্রিপারেশন এইটু আজি আহি রিভিউ করেছো। প্রিপারেশন স্যাটিসফ্যাক্টরি আর আমার অসম পুলিশের ফালের আমি প্রতিবদ্ধ ফর নিউট্রাল, ফেয়ার এন্ড ট্রান্সপারেন্ট ইলেকশন, যেটুকু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ডাইরেকশনস আছে, সেই কারণে মই বিশেষ কব খোঁজা নাই। আপনাদের ইলেকশনের বিষয়ে যিখিনি প্রশ্ন করব ইচ্ছা আছে এইখানে আপনি কাইন্ডলি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার নহলে স্টেট চিফ ইলেকশন অফিসারক কইব। ধন্যবাদ। এজ ফার এজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডাইরেকশনস আর কনসার্ন, আই এম নট অথরাইজড টু গিভ এনি প্রেস ব্রিফিং এট অল। থ্যাংক ইউ সো মাচ। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বরাক সফরে এলেন আসাম পুলিশের ডিজিপি। শিলচরের তিন জেলার পুলিশ সুপারদের সাথে বৈঠক করলেন ডিজিপি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বরাক উপত্যকার পুলিশ প্রশাসনের প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার শিলচরে এলেন আসাম পুলিশের প্রধান জিপি সিং। এদিন শিলচর পুলিশ সুপার কার্যালয়ে বরাক উপত্যকার তিন জেলার পুলিশ সুপার সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করেন ডিজিপি। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সাথে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন জিপি সিং। Thank you.